সিরাজগঞ্জের তারাশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে তারাশ পৌর এলাকার বারোয়ারি বটতলায় নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রী ও তাদের এক কন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন বিকাশ দাস, তার স্ত্রী স্বর্ণা দাস ও স্কুল পড়ুয়া মেয়ে তুষি দাস। পুলিশ জানায়, বারোয়ারি বটতলা মহল্লায় বিকাশ দাসের বাড়িটি রবিবার থেকে ওই ঘরটি তালাবদ্ধ ছিল। এমনকি নিহতদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে স্বজনদের পুলিশকে খবর দেয়। গভীর রাতে ওই বাড়ির একটি রুমের তালা ভেঙে নিহতদের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।